सती गुरुदेव देह आश्रम पाठाबार व्यवस्था करो এখন আবার আশ্রমে নিয়ে যেতে হবে প্রতি এটাই তো ওর শেষ কাজ আর তো উনি তোমাদের জ্বালাবেন না ঠিক আছে লগ্না কি হয়েছে নার্স আন্টি তো এখনো ফিরলো না কোথায় গেল নার্স আন্টি ঠিক তো নার্স কোথায় গেল ও তো ঘরে ছিল না এতক্ষণ এদিককার ঝামেলায় কথাটা মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে এবার কি ওকে খুঁজতে যেতে হবে নাকি আচ্ছা তোমরা তো চারিদিকে ছোটাছুটি করলে ওকে দেখতে পেলে না না তাহলে কি সত্যি আমি যা ভাবছি তাই হয়েছে আমার আমার কি মনে হবে তো ওই যে যে তোমাকে আক্রমণ করতে এসেছিল না সেই বুঝি এসেছিল সেই বুঝি আমাকে মারলো জানো সে আবার এসেছিল কি হয়েছে লগ্না এত কাঁদছিস কেন কি হয়েছে আমাকে বল খুব মন খারাপ করছে গো ভালো মা তাকা আমার দিকে তাকা একবার কি হয়েছে আমাকে বল তুই কিছু জানিস কি হয়েছে হ্যাঁ তুই তো বাইরেই ছিলিস বল না কি হয়েছে জানি না আমি কিচ্ছু জানি না আমি তো নার্স আন্টির চিৎকার শুনেই বাইরে গেলাম কিন্তু কিচ্ছু দেখিনি আমি তারপরে হঠাৎ দেখলাম গুরুদেব জানি না আমি কিচ্ছু জানি না আমার সঙ্গে লড়তে চাস নাকি নিজের শত্রুর সঙ্গে ভুল ভুল নিজেদের ভুলগুলো আগে খুঁজতে হবে তারপর শোধরাতে হবে যতক্ষণ না ভুলগুলো শোধরাতে পারছিস ততক্ষণ তোর কাজটাও করতে পারবি না আগের বার হেরেছিলিস বুদ্ধিতে এইবার হারলি শক্তিতে এবার তুমি হেরেছ কি বুদ্ধিতে কি শক্তি তোমার তোমার বুদ্ধিতেই তো সব হলো আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি অবন্তিকা রায়চৌধুরী বাড়ির ওপর প্রতিশোধ নিতে চাস তো কি করে নেব আর কি করে নেব বললাম তো নিজের শক্তিতে হেরেছিস তুই তার মানে নিজের প্রতিশোধ নিতে তোকে এত শক্তি সঞ্চয় করতে হবে যে তুই মা সিংহ বাহিনীর সাথেও লড়তে পারিস আর তার জন্য তোকে অনেক অনেক কঠিন কাজ করতে হবে অবন্তিকা কঠিন কাজ এতটাই কঠিন কাজ যে সেই কঠিন কাজের জন্য তোকে অনেক কঠিন সাধনা করতে হবে কিরকম সাধনা সে সাধনার কথা আমি পরে বলবো শুধু এইটুকু বলতে পারি যে সে পথ অনেক কঠিন পথ তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হবে যতটা কষ্ট তুই কল্পনা করতে পারিস তার থেকেও অনেক অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে অবন্তিকা সে পথে পদে পদে বাধা আসবে তোকে মুখ বুঝে কষ্ট সহ্য করে মনকে শক্ত করে সেই বাধা অতিক্রম করতে হবে আগে নিজেকে প্রশ্ন কর কতটা কষ্ট তুই সহ্য করতে পারবি ঠিক কতটা কষ্ট যতই কষ্ট হোক না কেন আমার আমি আমি প্রতিশোধ নিতে প্রস্তুত রাখাবো কারণ কারণ আমি জানি এখন কষ্ট যতই হোক না কেন তারপর তো শুধুই আনন্দ তাই না মুক্তি পেলেই আমার যে কষ্টের দিনও শেষ তাই যদি মুক্তির পথ থাকে
তাহলে সব ধরনের কষ্টের পথ বেরোতে আমি প্রস্তুত। তুমি আমায় বলো না কাপাও, কি করতে হবে আমায় বলো, বলো রাঙাপাও বলো। মা বলছি সব ব্যবস্থা হয়ে গেছে, এবার রওনা দেব, আপনি কি একবার যাবেন? যাব তো বটে, গুরুদেবকে একবার শেষ দেখা তো দেখতেই হবে। বড় বৌমা চলো গুরুদেবকে প্রণাম করে আসবে, চলো সবাই চল। সূর্য চল, লগ্না কি হয়েছে? আমি যাবো না। আমরা সবাই যাচ্ছি। আমি যাবো না, আমি গেলে হবে না। মানে তোমরা যাও, আমি যাবো না। মা আমিও থাকি না। চল আমরা প্রণাম সেরে চলে আসবো। লগ্না এখানে থাকবি কিন্তু, কোথাও যাস না সোনা। চল আমারই ভুল গো মা সিংহ বাহিনী, গুরুদেব এর আগে কতবার আমাকে ওই পিশাচিনীর কথা বলেছিল, আমি বিশ্বাস করিনি। খুব কষ্ট হচ্ছে জানি, বিশ্বাস করলে হয়তো আমি এখন সাবধান হতে পারতাম, আর নার্স আন্টিকেও সাবধান করতে পারতাম। খুব কষ্ট হচ্ছে জানি, বিশ্বাস করলে হয়তো আমি এখন সাবধান হতে পারতাম, আর নার্স আন্টিকেও সাবধান করতে পারতাম। নার্স আন্টিও আমাকে কতবার বলেছিল, কিন্তু আমি কারুর কথা বিশ্বাস করি। যদি করতাম তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না, আর গুরুদেবকেও এইভাবে চলে যেতে হতো না। এখন কি হবে আমার সহায় মা, কে কি করে বুঝবো যে পিশাচিনী আবার আসবে কিনা, আর আসলেও কখন আসবে? গুরুদেব বলেছিলেন যে আমাকে নাকি এই বাড়িকে রক্ষা করতে হবে, কিন্তু আমি একা পারবো মা? এখন এই বাড়িকে রক্ষা করতে, এই পরিবারকে রক্ষা করতে কে আমায় সাহায্য করবে, কে? তোকে কটা কথা বলি, তাহলেই তুই সব বুঝতে পারবি। লগ্না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্মায় কোনো না কোনো কাজ করার জন্য, সবার কিছু না কিছু দায়িত্ব থাকে।
যেমন তোর কাজ বা দায়িত্ব হলো এই পরিবারকে রক্ষা করা, তোর স্বামীকে রক্ষা করা, এই পরিবারের সকলকে রক্ষা করা। আর যেই শক্তি তাদের ক্ষতি করতে চাইছে সেই অশুভ শক্তিকে পরাস্ত, এই কথাই গুরুদেব তোকে বলেছে। তোর কাজ যে তোকেই করতে হবে লগ্ন, ভয় পাস না, তুই একাই পারবি। আমি তোকে দিশা দেখাই, পথ বলে দেব। লগ্ন তোর ভাগ্য আমি পরিবর্তন করতে পারবো না, কারণ তোর ভাগ্য তুই নিজেই লিখে নিয়ে এসেছিস, কিন্তু আমি তোর সাথে থাকব। একটা কথা মনে রাখিস, তুই কিন্তু দুর্বল নস, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন তুই তাকে নিশ্চয়ই পরাস্ত করতে পারবি। দরকার শুধু ইচ্ছে আর মনের জোরের। আমি পারবো? নিশ্চয়ই পারবি, তুই যে সিংহ লগ্ন। একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, এই ঘটনার কথা ইন্দ্র যেন কিছু জানতে না পারে। মাঝরাতে অবন্তিকা বাড়ি থেকে চলে গেছে এইটুকুই ও জানবে, ব্যাস। কিন্তু মা, বর্দা ভাই যদি গুরুদেবের কথা জানতে চান? সে তখন যা বলে আর আমি বলবো, আর কেউ বলবে না। এখন যাও সবাই। লগ্না, 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 উঠে পড়, চল শুবি, চলায় আয়। লগ্না, তোর ভালো মা কি বললো? যা ঘরে যা, গিয়ে শুয়ে পড়। না, আমি শোবো না, আমি জেগে থাকবো। জেগে থাকবি? কি হয়েছে তো লগ্না? বড় বৌমা, আর কোনো কথা নয়, লগ্নাকে নিয়ে যাও, নিজের কাছে রেখে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করো, কোনো কথা বলবে না, নিয়ে যাও, যাও। না, আমি যাবো না। বড় বৌমা, আর কোনো কথা নয়, লগ্নাকে নিয়ে যাও, নিজের কাছে রেখে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করো, কোনো কথা বলবে না, নিয়ে যাও, যাও। না, আমি যাব না। লগ্না, আমার কথা শোন। আমি মেয়েটার নাটকটা না আর নিতে পারছি না। সারা রাত ধরে এত কিছু হলো,
কারোর চোখে কোনো ঘুম নেই আর ওনার আবার আরেকটা নতুন নাটক শুরু হলো। ঠিক আছে, ঘুমোতে ইচ্ছে, তোমার যদি ঘুমোতে ইচ্ছা করে তুমি চলে যাও না, শুয়ে পড়ো। উমা মেজদা ভাই, আমি তো আমার ঘুমের কথা ভেবে বলছি না, আমি তো মায়ের ঘুমের কথা ভেবে বলছিলাম। আর ওর তো জীবনের সমস্ত কিছুতেই নাটক, রাতের বেলা বেরিয়ে চলে গেল, তবে এখন বলছে ঘুমোবে না। আচ্ছা লগ্না, তুই এই সমস্ত নাটকগুলো কোত্থেকে শিখেছিস রে? আমারও তাই মনে হচ্ছে, কোত্থেকে শিখলো বলতো। মেজদা ভাই, আমি একটা কথা বলবো, ও যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে ওর এই ন্যাকাপোনাগুলো শুরু হয়েছে। ওকে, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ঠিকই, আগে এরকম ছিল না, এই বাড়িতে ঢোকার পর থেকে, ঠিকই বলেছো। হ্যাঁ বলুন মেজদা ভাই, আমি ঠিক বলিনি, হ্যাঁ কিছু ভুল বলেছি কি? না না না, একদম ঠিকই বলেছো, ও এই বাড়িতে আসার পর থেকেই এই সমস্ত চালু হয়েছে, তাই তো? সেটাই তো, এক্স্যাক্টলি। এবার আমি বুঝতে পেরেছি, আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে, জলের মতন বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, ন্যাকাপোনাটা কোত্থেকে শিখলো। তুমিও মানে নাটক যাই বলি না কেন, সেটা তো তুমিও কিছু কম করো না আর কি, হয়তো তোমার কাছ থেকেই শিখেছো। আহ ঠাকুরপো, যাও তো তুমিও যাও ঘরে, খাটাখাটনি তো কিছু কম হয়নি। ঠিকই তো, আর অনেকটাই রাত হয়ে গেছে, চলো শুতে চলো। লগ্না উঠে আয়, আমি তো এইভাবে আর মা সিংহ বাহিনীর সামনে যেতে পারবো না, আয় একটু ঘুমিয়ে নিবি, আয় উঠে আয় চল। ঘুমিয়ে পড়লে পাহারা দেবো কি করে? পাহারা দিবি তুই? তাহলে তুই আমায় বলতো, পাহারা দাঁড়া কখন পাহারা দেয়? রাত্রে। আর এখন তো রাত কেটে ভোর হতে চললো, কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে যাবে, আর পাহারা দিয়ে কি হবে লগ্না? চল। মা তুমি শোবে না? না, আর কতক্ষণই বা শোবো, একটু বাদেই তো ভোর হয়ে যাবে, আর আমাকে মা সিংহ বাহিনীর পুজো করতে হবে। গুরুদেব, 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 আয় একটু ঘুমিয়ে নিবি, আয় উঠে আয় চল। ঘুমিয়ে পড়লে পাহারা দেবো কি করে? সূর্য তুইও যা রাজিমার কাছে গিয়ে শুয়ে একটু ঘুমিয়ে নে। হ্যাঁ মা। কি হয়েছে লগ্না, শুয়ে পড়? শুয়ে পড়বো, শুয়ে পড়ে কি করবো, ঘুমাবো? হ্যাঁ একটু ঘুমিয়ে নিবি, চল শুয়ে পড়। তোর কাজ বা দায়িত্ব হলো এই পরিবারকে রক্ষা করা, তোর স্বামীকে রক্ষা করা, এই পরিবারের সকলকে রক্ষা করা। কি হলো লগ্না, হঠাৎ এই কথা বলছিস কেন? না মানে নার্স আন্টি তো নেই, তাই বললাম। ভাবিস না, নার্স আন্টি নেই তো কি আছে, আমি তো আছি, তোর ভালো জেঠু দেখাশোনা আমিই করব। তোর ভালো জেঠু এখন নিশ্চয়ই ঘুমিয়ে আছে, ভোর হলেই আমি যাব। নে শোনা, তুই এখন একটু শুয়ে পড় দেখি, আমি একটু স্নান সেরে আসছি, তুই শুয়ে পড়।
ঘুমলে কি করে হবে? যে যাই বলুক না কেন, আমাকে তুই বাড়ি রক্ষা করতে হবে, এই বাড়ির সকলকে রক্ষা করতে হবে, সকলকে।